আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ দক্ষিণ সুদান সম্পর্কে জানব। দক্ষিণ সুদানের সরকারি নাম রিপাবলিক অফ সাউথ সুদান। এটি পূর্ব মধ্য আফ্রিকার একটি ভূমি বেষ্টিত দেশ। দেশটির পূর্ব দিকে ইথিওপিয়া, দক্ষিণ পূর্বে কেনিয়া, দক্ষিণে উগান্ডা, দক্ষিণ পশ্চিমে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, পশ্চিমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উত্তরে সুদান অবস্থিত। বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদান। দেশটি 2011 সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। তবে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ সুদান। অনুন্নত এই দেশটি অবকাঠামোগত দিক থেকে খুবই দুর্বল। শিশুর জন্মদানকালে মাতৃ মৃত্যুর হারও অত্যন্ত বেশি, নারী অশিক্ষার হারও উচ্চ। কিন্তু দরিদ্র হলেও বৈচিত্র্যময় সংস্কৃতিতে সমৃদ্ধ দক্ষিণ সুদান। শুধু সমৃদ্ধ সংস্কৃতিই নয়, দক্ষিণ সুদান সমৃদ্ধ খনিজ তেল সম্পদেও। তবে জাতিগত দ্বন্দ্বের কারণে এই খনিজ সম্পদ ব্যবহার করে দেশটির এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে আছে। তাহলে চলুন দক্ষিণ সুদান দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। অতীতে এই অঞ্চল মিশরের মোহাম্মদ আলী রাজবংশের অধীনে ছিল, পরে অ্যাংলো ইজিপশিয়ান কন্ডোমিয়ামের অধীনে চলে যায়। সুদান স্বাধীন হয় 1956 সালে। এর কয়েক বছরের মধ্যেই দক্ষিণ সুদান স্বাধীনতার দাবি তোলে। কয়েক দফা গৃহযুদ্ধও হয়। অনেক সংগ্রামের পর দক্ষিণ সুদান স্বায়ত্ত শাসন পায় 2005 সালে। এর কয়েক বছরের মধ্যেই গণভোটে স্বাধীনতার পক্ষে 98.83% সমর্থন পাওয়ার পর 2011 সালের 9 জুলাই স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। খ্রিস্টান প্রধান দেশটি এখন জাতিসংঘের সদস্য। 6,44,329 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় 1,28,00,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 41তম দেশ। ইংরেজি দক্ষিণ সুদানের সরকারি ভাষা, তবে এখানে 60টিরও বেশি আদিবাসী ভাষা রয়েছে। সর্বাধিক কথ্য দেশীয় ভাষার মধ্যে রয়েছে দিনকা, নুয়ের, বারি এবং জেন্ডে। দেশটির প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম। দেশের প্রায় 61% মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। বাকিদের মধ্যে 31% আফ্রিকান স্থানীয় কিছু ধর্মে এবং 8% ইসলাম ধর্মে বিশ্বাসী। জুবা দক্ষিণ সুদানের রাজধানী এবং দেশটির বৃহত্তম শহর। এটি দেশটির সেন্ট্রাল ইকুয়েশিয়া নামক একটি প্রদেশেরও রাজধানী। এই শহরটি শ্বেত নীল নদের তীরে অবস্থিত। এটি বিশ্বের নবীনতম রাজধানী শহর। 2017 সালে শহরটিতে বসবাসরত জনসংখ্যা ছিল 5,25,000। মূল জুবা শহরের বর্তমান আয়তন 52 বর্গ কিলোমিটার। 2011 সালে শহরটি দেশের রাজধানীর মর্যাদা পেলেও আরও অনেক আগে থেকেই এটি দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছে। দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। বছরের সবচেয়ে ঠান্ডা মাস হচ্ছে জুলাই। সে সময় দেশের গড় তাপমাত্রা 20-30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর মার্চ মাস হচ্ছে সবচেয়ে গরম মাস। তখন দেশের গড় তাপমাত্রা 23-37 ডিগ্রির মধ্যে থাকে। দক্ষিণ সুদান মোটামুটি সমতল একটি দেশ, তবে দেশের দক্ষিণ পূর্ব অংশে কিছু পাহাড়ের দেখা মেলে। আর স্থলবেষ্টিত হবার কারণে সমুদ্রের সাথে দেশটির কোনো সংযোগ নেই। তবে শ্বেত নীল নদের সৃষ্ট বিরাট জলাভূমি অঞ্চল এই দেশের অন্তর্গত। এই অঞ্চলটির স্থানীয় নাম বার আল জাবাল। এছাড়া প্রায় পুরো দক্ষিণ সুদান গ্রীষ্মমণ্ডলীয় বন, জলাভূমি এবং তৃণভূমিতে আবৃত। সব সদ্য স্বাধীনতা পাওয়া দেশের মতোই ভুগতে হচ্ছে দক্ষিণ সুদানকে। দেশটিতে স্বাধীনতা আন্দোলনের ইতি হলেও শান্তি আসেনি পুরোপুরি। একসময় প্রচার করা হতো দক্ষিণ সুদানে মূলত দ্বন্দ্ব চলছে মুসলিম ও খ্রিস্টানদের মাঝে। কিন্তু ধর্মভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় দেশটির অধিকাংশ মানুষের বিশ্বাস সর্বপ্রাণবাদে।
অর্থাৎ সেখানে সংঘাতের মূল হচ্ছে গোষ্ঠীগত দ্বন্দ্ব। আর এই গোষ্ঠীগত সংঘাত এখনও চলছে দক্ষিণ সুদানে। বাংলাদেশি শান্তিরক্ষীরা বিদেশের মাটিতে প্রতিনিয়ত দেশের মুখ উজ্জ্বল করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে দক্ষিণ সুদানে। আর এই দেশেই আমাদের দেশের নামে একটি সড়ক তৈরি করেছে আমাদের সেনাবাহিনী। আর এই সড়ক নির্মাণ করে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট 19। ওই সড়কটি নির্মাণের ফলে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিশুদের স্কুলে যাতায়াত, বয়োজ্যেষ্ঠ এবং স্থানীয় জনগণের চলাচল এবং বাণিজ্যিকভাবে গ্রামবাসী উপকৃত হয়েছে। দক্ষিণ সুদান বিশ্বের 27টি দেশের মধ্যে একটি যেখানে একটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেই। তবে সম্ভাব্য তালিকায় 3টি সাইট রয়েছে। এর মধ্যে বোমা এবং বেডিংলো জাতীয় উদ্যান উল্লেখযোগ্য। বোমা ন্যাশনাল পার্ক আফ্রিকার অন্যতম বৃহত্তম রিজার্ভ এবং এই মহাদেশের অন্যতম বৃহত্তম বন্যপ্রাণীর অভিবাসন স্থল। এখানে একসাথে প্রায় 20 লাখ প্রাণী স্থানান্তরিত হতে পারে। দক্ষিণ সুদানে বিশ্বের সবচেয়ে খারাপ স্বাস্থ্যসূচক রয়েছে বলে স্বীকৃত। প্রতি 1000 জন 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 135 জনই মারা যায়। এছাড়া এখানে মানুষের গড় আয়ুও অত্যন্ত কম। দেশটিতে মানুষের গড় আয়ু মাত্র 57 বছর। দেশটিতে শিক্ষাখাতের অবস্থা আরও খারাপ। দক্ষিণ সুদানে সাক্ষরতার হার বিশ্বের সবচেয়ে কম। দেশের মাত্র 27% মানুষ লিখতে ও পড়তে পারে। দক্ষিণ সুদানের অর্থনীতি বিশ্বের অন্যতম অনুন্নত। অবকাঠামোর অভাব এবং মারাত্মক নিরক্ষরতার কারণে দেশটি কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছে না। এমনকি তারা তাদের প্রাকৃতিক সম্পদগুলোও কাজে লাগাতে পারছে না শুধুমাত্র পর্যাপ্ত অবকাঠামোর অভাবে। দেশটির অর্থনীতি এখনও পুরোপুরি কৃষির ওপর নির্ভরশীল। তবে পর্যাপ্ত সহযোগিতা পেলে দেশটি তাদের প্রাকৃতিকভাবে মজুদ তেল সম্পদের উপর ভিত্তি করেই আফ্রিকার অন্যতম সমৃদ্ধ দেশ হয়ে উঠতে পারবে। দক্ষিণ সুদানের সরকারি মুদ্রা দক্ষিণ সুদানি পাউন্ড। 1 দক্ষিণ সুদানি পাউন্ড সমান প্রায় বাংলাদেশি 65 পয়সা এবং 0.56 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 3.194 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 246 মার্কিন ডলার। দক্ষিণ সুদানের ডায়ালিং কোড হচ্ছে +211। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।